চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকায় বেসরকারি বিএম কন্টেইনার ডিপোতে শনিবার রাত 9:30 আগুন লাগে। খবর পেয়ে রাতেই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে 16 ঘন্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। রাতে আগুন লাগার পর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে সেখানে। এতে ঘটনাস্থল থেকে আশপাশের অন্তত 4 কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। বাড়িঘরের জানালার কাঁচ ভেঙে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের 25টি ইউনিট। তাদের সাথে যোগ দেয় সেনাবাহিনীর একটি দল। এছাড়া ঢাকা থেকে ফায়ার সার্ভিসের 20 জনের একটি বিশেষ দল যাচ্ছে। কন্টেইনারে রাসায়নিক পদার্থ থাকায় বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এজন্য আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আমরা কাছাকাছি চলে গেছি, কিন্তু ওই যে আবার যখন কেমিক্যালের কন্টেইনার যখন বাস্ট হচ্ছে, আবার বিপদের আশঙ্কা, জীবন আশঙ্কার মধ্যে যখন পরে আমরা আবার ক্লোজ করছি। চট্টগ্রামের জেলা প্রশাসক জানিয়েছেন, ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই ঘটনায় এ পর্যন্ত 37 জন নিহত হয়েছেন, এর মধ্যে ফায়ার সার্ভিসের 6 জন কর্মী রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা উদ্ধারকর্মীদের। প্রায় 200 আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম সিএমএইচ সহ আশেপাশের বেসরকারি ক্লিনিকগুলোতে ভর্তি করা হয়। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসকদের। আহতদের রক্ত দিতে স্বেচ্ছাসেবী সংগঠন সহ দূর দূরান্ত থেকে এগিয়ে আসে সাধারণ মানুষ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গুরুতর অবস্থায় 27 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের উদ্ধার কাজে ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।